আসসালামু আলাইকুম। আর আপুরা ভাইয়েরা খালা রা কালুরা আনারা সব আসেন নি বালা, আমরা তো বিয়ে গুণ আসি বালা আল্লাহ করে রাখছে বালায়। তাই আনা গোবন আবার চলিয়ে এসে যে নতুন আর একখান লাইফ স্টাইল ভিডিও গেলে আশা করি এর ভিডিও কেন আনার কাছে বালা লাগলো, বালা লাগলে পুরো ভিডিও কেন এরা আনলগে থাইন। আজ যে সব বাচ্চারা কিনলে তো খুশি, তো ইয়ে নানা লগাও শেয়ার করো। মো আর চাইলে রুটি কেন বানাই আমি ফ্রিজে ফ্রোজেন করে এক সপ্তাহ এক মাসের লাই, তো ইয়েন শেয়ার করবো। ব্রয়লার মুরগি রাঁধছি, ব্রয়লার মুরগির রেসিপি কেন অনেক লগে শেয়ার করবো। এভাবে ব্রয়লার মুরগি রাঁধলে একবারে আঙ্গুল সাটি ফুটি খাইব, বুঝছেন নি, কালা গালিয়ে হুঁচি খাইব। তো ইয়েন হচ্ছে সকালবেলা, সকালবেলা আমি রুটি চাকাইলো, এ রাজ্যে রুটি শেষ হয়ে গেছে, শেষ করে মানে সকালে কলার দিয়ে তো কদুর সবজি খিচুড়ি রাঁধছি রাচ্ছে। তো কদুর রয়েছে সকালের লাই, রাচ্ছে কদুর খাইছে, তখন সবে তো খিচুড়ি খাইত না। আয় আর স্বামী আর দেওয়ার আন্ডা রুটি খামো, আর হোলাইন টোলাইন বেগুনে খিচুড়ি খাইব। তো রুটিও কম রয়েছে, রুটি বানান লাগবে। তো অন শেষ করেছে, একেবারে হরে রুটি বানাবো। তখন রুটি কিন খোলার দিল ইয়ে সুন্দর করি, আসলে ফ্রিজে রুটি খোলার দিল একটা কী সুন্দর তন্তু না নরম কী সুন্দর, তাই কিন্তু দাগ লাগাই লাগাই খোলার দিয়ের কারণে আর করে একটু হালকা দাগ লাগাই না, রুটি খেতে পছন্দ করে, নইলে কাঁচা কাঁচা থাই আল্লাহ খাইতে চা না। তিন দেবার খিচুড়ি কেন গরম করি আর ইয়ান রাজ্যে মুরগের গোস্ত আসিল কদুর আর সবজি টবজি দিয়ে শিম আলু টালু দিয়ে রাঁধছি, তখন ইয়ান গরম করি হলাইনেরে দিমো। আর বাই আছে আর জিরে আছে ওই আরও আর মেহমানজ্ঞ আছে, তো যাতে জিরে খাইয়ে দিব যান না, ডিম ভাজি করে দেবো। তারপরে দুপুরে টুকটাক হালকা পাতলা রান্ধা বাই করবো, টুকটাক বলতে ব্রয়লার মুরগা রাঁধবো আর ডাইল ভাজি বেশি কিছু রাঁধতাম না, মেহমান টেমানও কম আছে, রুটি বানাবো। তাই যে হোলাইন বোন কিনলে তো খুশি, এন অনেক লগে শেয়ার করবো। তো রুটি মুটি কোলা দিয়ে নাস্তা নাস্তা খাওয়াই অন চলিয়ে এসি রান্ধা বাই করতাম। তো ওই রান্ধা আরও করছি, পটল ভাজি করছি, ডাইল রাঁধছি, আর হলে ব্রয়লার মুখে রাঁধছি। তো ব্রয়লার মুখে এইভাবে রাঁধলে কিন্তু কেকের বোধ হওয়া দেয়, তাই রান্ধিয়ে ব্রয়লার মুখে কিন্তু কিনে হয় না বেশি। তো আজ আনছি কারণ আসামি পছন্দ করে না, লাগে হিগে শুধু গরু মাংস পছন্দ করে, গরু মাংস আনতে কয়। তো গরু মাংস তো খাওয়ানো বেশি ভালো, তো তারপরও আর যে একখান দাম। তো ব্রয়লার মুরগি আনছি, আর বাইরে পছন্দ ফাঙ্গাস মাছের ব্রয়লার মুরগি, আর লাইযোগ্য ব্রয়লার মুরগি আনছি, আর যে যোগ্য মেহমান আছে হিগেরও পছন্দ। তো অনিয়ন পেঁয়াজ কিনে হালকা লাল লাল করি ভাজছি, বেশি লালও করি না, বাদামি কালার হয়েছে। আর ইয়ে দুই চা চামচ আদা বাটা, দুই চা চামচ রুন বাটা দিয়ে দিছি, কারণ আমি হইলে অল্প কম দুই কেজি লাগবে মুরগি রান্ধবো। তো এলে দুই চামচ করে দিয়েছি, মুরগার গোস্তের মধ্যে কিন্তু আবার মশলা একরে বেশি দিলেও হওয়ার লাগে না, আবার একরে কমও না, মিডিয়া মিলে যাতে যেরকম মশলা খাইতে পছন্দ করেন। অন দিয়ে দিছি ইয়ে দুই চামচ মুচ্ছের গুঁই, কারণ জালও আনেরা খাইবার অনেক পছন্দ মতো দিয়ে নাই, গরম মশলার গুঁই দিবো, গরম মশলার গুঁই দিলে কিন্তু জাল কানারও বাই যাব ওই কারণে। তো অন দিয়ে দিয়ে বাদ মতো নুন, নুনকান যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু মুরগার গোস্ত আন খাইতে ভালো লাগবে, যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু মুরগার গোস্তের ভিতরে নুন ঢুকত না। তো এল্লাই দিবার সময় একটু বুঝে শুনি পরিমাণ মতো দিয়ে দিয়েন, তাই কিন্তু একেবারে ঠ্যাং দেয় না কুলজা গুদ্ধে প্যাক কিছু দিয়ে দিছি, আপনারা খারাপ মনে করিয়েন নাই, আরও একবারও কইছি। আর ঘরে ঠ্যাং খাই না মানুষ আছে, বহুত পছন্দ করে মুরগার ঠ্যাং খাইতে। তো এই তো অন ভালো করে মশলা কিনে কিন্তু ভালো করে কষাই লিছি, কষাই গোস্ত কিনে লাইছে, ডাকনা দিতেছি চান কতি কিন হানি হিসেবে কষি দিই, পার মুরগা কিন্তু কিরকম ব্রয়লার মুরগা রাঁধতে গেলে হানিবে আরও। তো এই হানি দিয়ে একটা ভালো করে কষাই এলাম, বুঝছেন নি, মুরগার গোস্ত কিনে। তো মুরগার গোস্ত কিনে ভালো করে কষাই, যে কোনো তরকারি কোন গোস্ত কোন ভালো করে কষাই রাঁধলে তরকারি হওয়াত কেন বহুত গুণে পাই যায়। মশলা কেনারেও ভালো করে কষাইছি, অন গোস্ত কানের এই গোস্তর হানির মধ্যে ভালো করে কষাই লইয়া, তাই এতক্ষণ কিন্তু গুঁয়া মশলা দিই না। গুঁয়া মশলা বলতে গরম মশলার গুঁ দিছি এক চামচ, ধনিয়ার গুঁ চার চামচে দুই চামচ, জিরার গুঁ দুই চামচ দিই, গিনেরে হানি দিয়ে কদ্দুর ভিজে রেখছি, একবার বাড়া মশলার মতো হয়ে গেছে। তো অন্য গোস্ত কিনে যখন একেবারে মানে কালার ধরে গেছে গই প্রায় ওই গিয়েছে, তখন দিছি, কারণ এর আগে দিলে কালার কান নষ্ট হয়ে যাবে, বুঝছেন নি। তো এই কারণে গরম মশলার গুঁ কেন ধনিয়ার গুঁ জিরার গুঁ কেন হরে দিছি, এর যে একসময় একরকমের রান্ধি বোঝেন না, হত্যের সময় তো একরকমের রাঁধতে ভালো লাগে না, তার যে হরে দিছি দিয়ন বালা করে কে কষাই লিছি, সামান্য কত হানি দিছি, হানি বেশি লাগে না গোস্ত তুনে হানি বেড়িছে, আর গোস্ত কিন্তু প্রায় ওই গিয়েছে। তখন এদিকে টালা জিরের গুঁ দিই আর কতক্ষণ ঢাকনা দিয়ে কদু মানে মিডিয়াম আগুনে রায় দেবো, তাইলে একটা গোস্ত কানের ভিতরে একেবারে সব কিছু ভালো করে ডুববো।
আর ব্রয়লার মুরগি হইতে কোনো বেশি সময় লাগে না, 30 মিনিটের মধ্যে ব্রয়লার মুরগি গোস্ত হয়ে যেত। গোস্ত আমি গেছে একরে ডিম করে চুলে জ্বালায় রেখেছি, একরে ভিতরে বালা করে মা মশলা গিন ঢুকছে। তো দেখছি নি কী সুন্দর হয়েছে, তাই দেখি তার আনলাম ইয়ান আনার লগে শেয়ার করলাম। আর যে রাঁধছি এন পটল দিয়ে আলু দিয়ে ভাজি করছি, আর এখানে ব্রয়লার মুরগির গোস্ত আর হলো ডাইল, আর যার বেশি কিছু রাঁধি না। আর সাদা ভাত তো আছে লগে, দুপুরের খানা থাকলে এবারে রাতে তো খাইব না, হইলে এবারে রাতে কিছু করম হালকা পুতলা। তো এই তো মনে হচ্ছে রাজ্যে খানাটা না শেয়ার করি না, রাজ্যে আর যেগুনে যে 3-4 দিন এগুলো দেখ কী কাম করার লাগছে। এগুলোর স্কুলে বেলে ক্লাস পাটি বুঝছে নি, স্কুলে শেষ এই বছরের লেখাইলে ক্লাস শেষ হয়ে গেছে বলে পরীক্ষা 9 তারিখে। তো এনে হচ্ছে 1 তারিখের ভিডিও। তো এনে রাজ্যে 11:30টার উপরে বাজে গেছে, আর ভাই ওই মেমানি গেছে তারা ভাত খার ভাত দিয়ে দিছি, আর স্বামী টিভি চায়ের খবরস্তার, আর আজিরা দুগা দুই রোম হেঁটা ক্লাসের হাজাই পেল্লাই ইয়েন কত রকমের নাটক করে করে ফুল আঁকের এটা আঁকের হেঁটে আঁকের কত কিছু করার লাগছে। হোলাইনি গুনে ভাত খারার আঁশে রংবাজি করে কিনে শহরের দিন সকালবেলা হোলাইনি গুনে আঁকরে 6টা 7টা বাজে বাড়ি গেছে আনার লগে শেয়ার করতে এরি না। তো ইয়েন ছোট্ট হোলাইন 1-2 হোলাইনের আজিরগুলো বহুত খাতিল বুঝছে, মৃত্যু হোলাইনের কোদের ভিডিও করে এনেছে আজি, এতো ভাবলাম দানাগুলো কোদের শেয়ার করি। তো এই তো ছোট্ট হোলাইন গুনো কেকটা এসে তারা সবে কেকটা এসে ছোট গুনে রেসিপি দিছে, আর বগুনেরও সবাই দিয়ে খানা টানা দিছে, খানা বালাই দিছে, চাইনিজ খানা দিছে। তো আজ জিরন চলিয়েছে, 11:30 বাজি গেছে, তো এবারে চলিয়েছে অঙ্কিতে আনছে আজ জিরে চাল লাগছে, কইলাম কী খানা আনছে খাইয়ে লাও, নাস্তাও খানো এগুনে রংবাজি করে চলিয়েছে। তো না জি কামু চাই কী খানা দিছে, তো এবার আর আচ্ছা চাই তাইলে কুদুর ভিডিও করি আনার লগে কুদুর শেয়ার করব। তো খানা বালাই দিছে, এনে চিলি চিকেন দিছে, ফ্রাইড রাইস দিছে, চাইনিজ সবজি দিছে, চিকেন ফ্রাই ফ্রাইড চিকেন দিছে। তো এই প্যাকেট এসে আজি বড্ডাগার, সেই প্যাকেট এসে চট্টগান, আর হতে কিন্তু মোবাইল দিয়ে খালি ছবি তোলার। তো এবারে এই খানা কিন খাই অন পিজি ফিরেছে, এনে 2-3 চামচ খাইয়ে এত হেট ভরি গেছে, তারা এত খানা খাইতে পারে না। আর আজি চট্টগান নিছে রোম হাজে পারলে একদিন কিনে এনেছে, কাইলে মশাক তো এগুলো লয়ে গেছে, এবারে অনুষ্ঠান শেষ হয়েছে এগুলো আবার বাসাত লয়ে গেছে, কইলাম তো এগুলো লয়ে এসে কত কৃত করতে এগুলো লয়ে গেছে। তো এনে আইন কইছে যে চালি রুটি বানায় প্রচুর কেন করি, এনে চালি রুটি বানাইছি কতগুণ বেশি করে রান্ধাজন সকালে গেছে বানাই এই ডিব্বাগার মধ্যে শুকনো সুতার তেন আদি থুই দিছি, এগিন হইলেও নর্মাল ফ্রিজে থাকবে 3-4 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত থাকবে এগিন খাম। আর হিয়ানের গুণ হয়েছে বেশি করে বানাইছে, তো হিগিন হইলো ডিপ ফ্রিজে থমো, এই কারণে হিগিনের কাগজ দিই সুন্দর করে, একখান কাগজজ্ঞ রুটি একখান কাগজজ্ঞ রুটি দিয়ে দিই থুই দিয়ে লাগছে, নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো থাকে। তো ওই যে সুতার কাপড় গা দিছে কিনলে কেতের বিনে জন যে হানিকান ঘামিয়ে আইব রুটি গাজন না আবিজে, এই কারণে সুতার কাপড় কান দিয়েছে আই 1 গজ কাপড় আনি 4 টুকরো করি থুই রেখছি, এবারে রুটির বক্সের মধ্যে দিয়ে থুই দিই, হটপটে রুটি থুইলেও এমনি থুই বুঝছেন না, তাইলে আর রুটি কিন্তু বিজি ওঠে না। তো আমি এন এই জন্য রুটি চাইলে রুটি আটা রুটিও কিন্তু কেমনি ফ্রোজন করে থুই, তো আটা রুটি চাইলে রুটি আর যে আটা রুটি বানাই না, আটা শেষ হয়ে গেছে মাসের বাজার অনো আনতে মারি নো, মুদি বাজারের লিস্টে দিছি অনো আনে নো আনব। তো এবারে আমি চাইলে রুটি বানাইছি, চাইলের ভুঁই কৌতুগুণ আছে আর মায়ের দিন না তো কতটি চাইলের ভুঁই আনছে। তো এই তো আনারাও চাইলে এইভাবে রুটি ফ্রোজন করে রাখতে পারেন, কারণ আমরা ব্যস্ত মানুষ, হোলাইনলে বাইরে যাও, স্কুল যাও, কোচিং যাও, সময় মতো 2 বেলা রুটি খানা হয়। তো এবারে মেমান টেমান তাই এলে বানাই রেখে কুদুর কাম খান হাইতে। তো এই তো চাইলে আনারাও এনে থুতে আর আনারা অবশ্য সবাই থুম, তো আজ এনে থুই আনার লগে সেরকম শেয়ার করতে পারে না, যেগুলো শেয়ার করছি। তো মোবাইল গিয়ে বেলে কাঁপের আর জি গেড়ে কইছে কুদুর মোবাইল গিয়ে ধরো আইয়ের টাইফটে লাগাইনো, বাবুরে যে কাঁপানি কাঁপার আনাগো মাথা ঘুরে নিয়ে উঠবো। তো এই ভুল তুটি কিনা আনারা কমাচ্ছে হয়েছে আইয়েন বাবুরে হোলাইন মানুষ, আর আরও কথা কামে ভুল আছে, আরও কথা কামে ভুল ত্রুটি আছে কিনা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে চাইয়েন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা দেখবে শুরু থেকে লাইক দিয়ে দিয়েন, আর চ্যানেল ছোট্ট চ্যানেল গাড়ে বড় করবার লাই, আর এই চ্যানেল গাড়ি সাবস্ক্রাইব করে আর পাশে থাইয়েন। আর যারা যারা চ্যানেল গাড়ি সাবস্ক্রাইব করছেন তাগরে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও কানে পর্যন্তই আল্লাহ হাফেজ।